Z5 এর সম্পূর্ণ পর্বগুলি বিনামূল্যে দেখুন। এখনই অ্যাপটি ডাউনলোড করুন। কি হলো আমি কিচ্ছু বুঝলাম না, কিচ্ছু বুঝতে পারলাম না। এইসব কি হচ্ছে? চিন্তা করো না, আমার লোক লাগিয়ে দেব কালকে থেকেই। মেয়েটা ঠিকুজি কুষ্টি সব বের করে আনবে, তারপরেই ওর মুখোশটা টেনে খুলে দেব। আমাদের বাড়া ভাতে চাই, অন্য কাউকে পেতে দেব না, অন্য কাউকে নয়। সঞ্জয়বাবু স্ত্রী হিসেবে এটাই তো আমার অধিকার। এখনো প্রমাণ হয়নি যে আপনি সঞ্জয়বাবুর স্ত্রী, এখনো প্রমাণ হয়নি যে আদৌ আপনি একজন জাল মহিলা কিনা, যে কোনো উদ্দেশ্য নিয়ে এ বাড়িতে এসছেন। যতক্ষণ না তা প্রমাণ হয়, ততক্ষণ আপনি বেডরুমের দরজা অতিক্রম করে এখানে ঢুকবেন না। আমার বেডরুমেই তো উনি ছিলেন একসময়। এসব কুৎসিত কথা শোনার ইচ্ছা আমার নেই, আমাকে বলবেন না, আমি একদম অভ্যস্ত নই। আপনার শালীনতার যথেষ্ট অভাব রয়েছে। স্বামীকে স্বামী বলাটা শালীনতার অভাব, স্ত্রী হয়ে স্বামীর ঘরে ঢোকাটা অনধিকার প্রবেশ। আমি যদি এ ঘরে ঢুকি আপনি আমাকে আটকাতে পারবেন? লোকটা অসুস্থ, ও সেবা করা দরকার। তার সেবা আমি করি, তার সেবা আমি যথেষ্ট করি। আপনি ব্যবসা নিয়ে ব্যস্ত, বিরাট অর্ডার, অনেক টাকা, জীবনে বিরাট বড় একটা লড়াই করছেন, তাই না? কিন্তু মানুষটাকে তো খেয়াল রাখতে হবে, তার সেবা করতে হবে, সময় সময় ওষুধ খাওয়াতে হবে। আপনি জানেন কি ওষুধ দিতে হবে? প্রেসক্রিপশন থেকে নাম্বার নিয়ে ডাক্তারবাবুকে ফোন করেছিল। কি কি বলছেন? ফোন করলাম তো ওনাকে, উনি জানতে চাইলেন আমি কে হই। আমি বললাম, কি বললেন? আমি বললাম বাবা ডাক্তার স্বর্ণ, মা ডাক্তার চাপা, দুয়ে স্বর্ণচাপা, স্বর্ণচাপা কর্মকার। বলিন, ভয় নেই, সঞ্জয়বাবু কোনো বদনাম হোক সেটা আমি চাইনি। Zee5 এর সম্পূর্ণ পর্বগুলি বিনামূল্যে দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন।